ট্রেনে যদি প্যাসেঞ্জার যদি থাকে তাহলে সেটা আমাদের আমাদের চট্টগ্রামের মধ্যে যে সমস্ত প্রাইভেট হসপিটাল এবং সরকারি হসপিটালগুলি আছে সেখানে আমাদের ট্রান্সফার করা হয়, এবং প্রাথমিকভাবে যদি জ্বর কাশি সর্দি যেটা আছে সেটা প্রাথমিক ট্রিটমেন্ট এখানে করা হয়, এবং পজিটিভলিভাবে যদি সেটা আসে তাহলে সেটা ট্রান্সফারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আপনাকে আমি একজন আলোকিত ডাক্তার হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সুন্দর একটি সেবা দেওয়ার জন্য। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোভিড-19 মোকাবেলা করার জন্য যারা ইনডোর এবং আউটডোরে আসছেন, হ্যাঁ, যারা পেশেন্ট এবং পেশেন্টের সাথে যারা আসছেন, ফ্রম দ্য বিগিনিং থেকে তাদেরকে সেফ সিকিউরিটি কি দিচ্ছেন? আমরা হাসপাতালে বা ল্যাবে ঢুকার মুখে আমরা হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, এবং আমাদের যে সিকিউরিটি গার্ড আছে তার হাতে আমরা স্যানিটাইজার রেখেছি। যারা ঢুকেন তাদের প্রথমেই আমরা তাদের হাত ধুয়ে, যারা হাত ধুইতে চান হাত ধুন, অথবা আমাদের এখানে স্যানিটাইজার আছে, স্যানিটাইজার তাদেরকে স্যানিটাইজার এবং মাস্ক পরাটা নিশ্চিত করে তারপরে তারা ঢুকতে পারে। ধন্যবাদ। ফ্রম দ্য বিগিনিং থেকে যখন আমাদের কোভিড-19 যখন আসছেন, প্রথম থেকে উনি বলতে যাচ্ছেন আমার দেখা আলোকিত একজন কিংবদন্তি ডাক্তার, ডাক্তার সুভাষচন্দ্র সুতদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সেফ সিকিউরিটি হিসাবে আমরা নো মাস্ক, নো সার্ভিস, নো এন্ট্রি এবং হ্যান্ড ওয়াশ, এক্সিসল, এগুলি প্রত্যেকটার ব্যবস্থা এখানে করা আছে। আপনাকে আমি চ্যানেলের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে ব্রাইট নিউজ যেরকম যে উজ্জ্বল নক্ষত্র তারা চতুর্দিকে ঘুরিয়ে যাচ্ছে, চতুর্ভাবে আমার দেখা আলোকিত ডাক্তার হিসেবে ডাক্তার সুভাষচন্দ্র সুতদর, আপনাকে আমি কোভিড-19 আপনি যে কথাটা তুলে ধরেছেন, যেহেতু আমাদের এটা হচ্ছে যে 40-bed বিশিষ্ট আমাদের এই হসপিটালটি, তো এই জন্য আমরা বলবো যে করোনাকে আমরা ভয় না করে করোনাকে আমরা জয় করার চেষ্টা করি, এবং নো মাস্ক, নো সার্ভিস, নো এন্ট্রি, এই প্রেক্ষাপটে আপনি চেয়ার ফাঁকা ফাঁকি যে সাক্ষাৎকারের মূল কনসেপ্টটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি জানেন যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটা ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমার দেখা আলোকিত ডাক্তার সুভাষচন্দ্র সুতধর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে আজকে আমরা ডিজিটালের দ্বার প্রান্তে এসে প্রায় 95% আমরা চলে আসছি, তো ওভারঅল আমি সারা বাংলাদেশের মধ্যে এবং চিকিৎসা খাতে থেকে ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে আমরা যেই পদক্ষেপ সামনের দিকে চলে আসছি এবং আমরা যে অ্যাডভান্টেজটুকু আমরা দেখতে পাচ্ছি সে সম্পর্কে মূল টপিকটা নিয়ে আলোচনা করবেন ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সুভাষচন্দ্র সুতধর। আসলে এই যে ডিজিটাল বাংলাদেশ এই স্লোগান এবং তার পরিবর্তিতে যে সমস্ত ভূমিকা নেওয়া হয়েছে, আপনি দেখুন এই কোভিড-19 শুরু হওয়ার পর থেকে আমরা ডাক্তার, আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা বলছি, আমরা রোগীর সাথে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে চিকিৎসা দিতে পারছি। প্রথমে আমরা টেলিফোনে টেলিমেডিসিন দিতাম, পরে আমরা, হ্যাঁ, যাদের স্মার্টফোন আছে তাদেরকে আমরা ভার্চুয়াল মানে দেখে রোগীকে দেখে আমরা চিকিৎসা দিই, রাইট, এক্স্যাক্টলি, এই একটা ডিজিটাল সুবিধা আমরা পাচ্ছি। আমরা মিটিংগুলো করছি, আমি 2টা সেমিনার করেছি এবং 2টাতে আমি বক্তা ছিলাম, এবং আমরা এটাও ভার্চুয়াল মিটিং করেছি, আমরা প্রায় প্রতিটা সেমিনারে 30-40 জন করে ডাক্তার ছিল, আমরা সেইভাবে করেছি। এটা ডিজিটাল বাংলাদেশের একটা অবদান। আপনি যেখানেই যান আমরা কিন্তু আমার মনে হয় তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে ভূমিকা, সুন্দর ভূমিকা, এটার জন্য অবশ্যই ধন্যবাদ। আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে ডক্টর সুভাষচন্দ্র সুতধর এবং ম্যানেজিং ডিরেক্টর আমাদের পিপলস হসপিটাল লিমিটেড এবং ইগল আই ডায়াগনস্টিক সেন্টার থেকে যে কথাটা বলেন ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে যে অ্যাডভান্টেজের কথা তিনি তুলে ধরেন, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে আপনি তুলে ধরেছেন যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননীতি শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে এবং তার সুযোগ্য পুত্র ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ওভারঅল আজকে আমরা ডিজিটালের দ্বারপ্রান্তে এসে পড়ছি, যে কথাটা আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে পিপলস হসপিটাল লিমিটেড এবং ইগল আই ডায়াগনোসিস সেন্টার, আমরা এখানের মধ্যে ডিজিটালের যে সমস্ত মেশিনারি ইউজ করছি এবং ডায়াগনোসিস সেন্টারের মধ্যে,
আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা কোন ধরনের মেশিনগুলি আজকে আমরা ইউজ করছি, এবং সেটা আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আপনার এখানে 40 বিশিষ্ট বেড রয়েছে, আর এখানে কোন ধরনের পেশেন্টগুলি সবচেয়ে বেশি আবির্ভাব করছে সে সম্পর্কে মূল টপিকটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আবার আপনাকে। যে আসলে ডিজিটাল বাংলাদেশের যে সুযোগগুলো আমরা পেয়েছি আর কি, সেখানে আমাদের যে স্ট্যান্ডার্ডের হসপিটাল আমরা যতটুকু সম্ভব আমরা ভোগ করছি, যেমন এই সিসিটিভি দেখছি, সিসিটিভি একটা ডিজিটাল বাংলাদেশের এই যে ডিজিটাল ডিজিটালাইজেশনের একটা ফসল, রাইট, এক্স্যাক্টলি। যাই হোক, এটা তো যতই আপনি আমরা আমরা আমার মনে হয় আর কি যে এভাবে যদি দেশ চলতে থাকে ডিজিটালি আমরা যথেষ্ট সুবিধাজনক। আমরা সরকারি অর্ডার, সরকারি মিটিং, আমরা বাই দিস টাইম ডিসিএসপির সাথেও মিটিং করেছি ভার্চুয়ালি, হ্যাঁ, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এখন আমরা অনেক কিছু এবং ইন্টারন্যাশনাল কিছু সেমিনারে আমি জয়েন করেছি। যাই হোক, এখন আসুন আমাদের হসপিটালের কথা। হসপিটালে আমরা সাধারণত জেনারেল রোগীগুলোকেই দেখি, এখানে গাইনি ডক্টর বেশি, আমাদের এখানে ডেলিভারি বেশি হয়, সিজারিয়ান সেকশন হয় প্রয়োজন অনুসারে, এবং আমাদের এখানে জেনারেল সার্জারি হয়, জেনারেল সার্জারি রোগী যথেষ্ট আসে। আমাদের এখানে মেডিসিনের কনসালটেন্ট আছে, মেডিসিনের রোগী হয়। অ্যাকচুয়ালি আমরা কোভিড ডেডিকেটেড করতে পারিনি, তবে আমরা চেষ্টা করব আমরা কোভিড ডেডিকেটেড কিছু আমাদের এই ব্যাগগুলোর ভিতরে আমরা যদি অক্সিজেন সাপ্লাইটা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা সহজেই কোভিড ডেডিকেটেড কিছু ব্যাগ বাড়াতে চেষ্টা করব। রাইট, এক্স্যাক্টলি। ধন্যবাদ ডক্টর সুভাষ চন্দ্র স্যার, আপনি যে কথাটা বলছেন যে গাইনিক্যাল এবং হচ্ছে সার্জারিক্যাল এবং মেডিসিন বিষয়ক যে সমস্ত পেশেন্টগুলি আছে এখান থেকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, এবং আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের জেলা প্রশাসক থেকে শুরু করে সিভিল সার্জন থেকে শুরু করে এসপি মহোদয়কে, যে প্রশাসন বিভাগ সব দিক দিয়ে সোচ্চার এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং ডিজিটাল বাংলাদেশের মিশন 2041কে সামনে রেখে আপনি প্রথমে যে চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের যে কথাটা তুলে ধরেন, আমার বাম পাশে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি, এইটাই ডিজিটালের প্রধান অন্তরায়। তারপরে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যখন সহায়ক এবং হচ্ছে যে এটা আমাদেরকে অপারেশন দিচ্ছে, এটা আমাদের জীবনযাত্রা, এটা আমাদের লাইফ বলতে চলে, আমি সাক্ষাৎকার হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে 40 বিশিষ্ট শয্যা বিশিষ্ট আপনার যেই পেশেন্টগুলি এখানে যারা আছেন, যখন আপনার যখন সিজারিয়ান পেশেন্ট যখন আসে বা ডেলিভারি কেস যারা হয় যখন আপনার অপারেশন করতে হয়, তখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তখন মানে পিপির ব্যবস্থাটা কী ধরনের আছে এবং পিপির কী ধরনের গুণগত মান আছে। অনেক সময় আমরা আমি আপনার কাছ থেকে এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি, আপনি ওই কথাটা তুলে ধরেন পিপির ব্যাপারে। আসলে আমাদের প্রত্যেক ডাক্তারকে আমরা পিপি সাপ্লাই দিই, যেমন আমরা একটা পিপি ড্রেস আপনি তো দেখেছেন, হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, শীত থাকে, ফেস শীত থাকে, মাস্ক থাকে, হ্যাঁ, এন95 মাস্ক থাকে, তারপরে ডাক্তারদের জন্য বা ডাবল সিম্পল যেই মাস্কগুলো সেগুলো ডাবল করে আমরা ব্যবহার করি, সারা শরীর পিপি দিয়ে ঢাকা থাকে, তো সেটা হচ্ছে কোভিড ডেডিকেটেড পেশেন্ট টেবিল যদি থাকতো আমরা সেটা করতাম। এমনিতে বর্তমানে যে এটা আমাদের নেওয়া দরকার সেটা আমরা নিয়ে রাখি, আমাদের প্রত্যেকটা স্টাফ আমরা যেগুলো আমরা সংক্রমণ হবে মনে করি তাদের পিপি পরা আছে, কি ল্যাবে কি হসপিটালে আপনি ইচ্ছা করলে দেখি। ধন্যবাদ ডক্টর সুভাষ চন্দ্র সূত্রধর, একজন ম্যানেজিং ডিরেক্টর পিপির যে কথাটা বলেছেন, আমরা আমি আরেকটা জিনিসে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা অনেক সময় যখন বিভিন্ন ইনভেস্টিগেশনের মধ্যে যাই এবং যখন হসপিটালগুলিতে যাওয়া হয়, আমরা দেখতে পাই যে পিপির গুণগত মান অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে জিপারের কিছু ফাংশন থাকে, অনেক সময় জিপারটা খুলে যায় উপর দিক দিয়ে, এরকম ধরনের সিচুয়েশনের কোনো পিপি আছে কি না বা এরকম ধরনের ঘটনা ঘটেছে কি না আপনারা যারা কর্মরত যারা ডাক্তার আছেন ভিতরে যারা আছেন, মানে জিপারের কথাটা বলতে যাচ্ছি যে পিপিতে যে এটা তো এতটুকু পর্যন্ত ওঠে, অনেক সময় জিপারটা অনেক সময় খুলে যায়, তো এরকম ধরনের কোনো ডিসঅ্যাডভান্টেজ ধরা পড়েছে কি না? নট দেওয়া হয়, জিপার খুবই কম, জিপার নাই দেওয়া হয়, আর জিপার দেখবেন পিছনে থাকে, মাঝে পিছনে থাকে, সেটা খুলে গেলে সেটা আবার সস্তা নেওয়ার জন্য ব্যবস্থা। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পিপির আপনার গুণগত মান কেমন? এটা গুণ
কথা এখন তো এগুলো স্টাডির ব্যাপার আছে, আমরা তো মনে করি মানে প্রাইসটা কত থেকে শুরু হয়েছে আপনাদের পিপি এখানে যে দেওয়া হয়েছে? আমাদের কিছু ডিসপোজেবল পিপি আছে, ডিসপোজেবল একবার ব্যবহার করে হ্যাঁ ওয়ান টাইম, আর ম্যাক্সিমামে আমরা যে অ্যাকচুয়ালি আমি এখন দামটা আপনাকে বলতে পারবো না, বিভিন্ন দামের আছে তো, শুরুতে বেশি দামে কিনেছি এখন কম দামে কিনে আমি আপনাকে দামটা সাপ্লাই দিতে হলে আমাকে আমার রেজিস্টার। ইটস ওকে, নো প্রবলেম। চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকার আপনার যে পিপি সম্পর্কে যে কথাটা তুলে ধরেছে, গুণগত মান এবং সার্ভিস দিক দিয়ে সব দিক দিয়ে বিবেচনা করে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যে কথাটা আমি জানতে চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে যেহেতু আমার পিপলস হসপিটাল লিমিটেড এবং ইগল আই ডায়াগনোসিস সেন্টার, এই ডায়াগনোসিস সেন্টারের মধ্যে আজকে প্যাথোলজি সাইডটা কতটুকু মানে উন্নত আছে না, এবং প্যাথোলজি বিভাগটার মধ্যে আমি প্রত্যেকটা মেশিনারি সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি কোন ধরনের মেশিনারি ইউজ করা হচ্ছে, এবং সোনোলজিস্ট হিসাবে এখানে কে আছেন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, সম্মানিত ডক্টর সুভাষ চন্দ্র সূত্রধর আমাদের ম্যানেজিং ডিরেক্টর। অ্যাকচুয়ালি আমরা তো যেগুলো ব্যবহার করি যে সমস্ত বায়োকেমিস্ট্রি, এক্সরে ডিপার্টমেন্ট, এক্সরে সেগুলো সবই উন্নত মানের। আমাদের এখানে আলট্রাসোনোগ্রাফি আছে, সেটা মেডিসন কোম্পানির একটা খুব ভালো মেডিসন কোম্পানি, কোরিয়ান মেশিন, খুব ভালো কোয়ালিটির। এবং আমাদের এখানে যিনি সামগ্রী করেন তিনি অথচ সরকারি কর্মচারী, আমাকে করতে হয় বিকালবেলা, তার দুইটার পরে এখন যিনি আসবেন দুইটার পরে আসবেন, তার হসপিটাল ডিউটির পরে আসেন সাধারণত। আমি একজন খুবই ওয়ান অফ দি টপ মোস্ট সোনোলজিস্ট ইন আওয়ার সিটি, আমাদের সিটিতে আমি একজন বিখ্যাত। আমি কি ওনার নামটা জানতে পারি? ডক্টর সাজ্জাদ হোসেন। ভিউয়ার্স, আমাদের এখানে বিগেস্ট এবং লার্জেস্ট দিদারুল আলম, আমাদের যে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্সে যারা আছে সাজ্জাদ সাহেব এবং দিদার সাহেব সোনোলজিস্ট হিসেবে এখানে আছেন, এবং আপনার যেই কথাটা আপনার ডায়াগনোসিস সেন্টারে যে সমস্ত কথাগুলি আপনি তুলে ধরলেন, মেশিনারি আলট্রাসোনোগ্রাফ থেকে শুরু করে এক্স-রে মেশিনগুলো প্রত্যেকটাই আমাদের এখানে মানসম্পন্নভাবে আছে। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এখানে পাশে আছেন আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি ব্রাইট নিউজ 99 চ্যানেলের স্বামীজান সিমি। সিমি, আমি কিন্তু তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি একটু, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা করছি ভিশন 2041-কে সামনে রেখে, এই কথাটা না বললে নাই নয়, আপনি কিন্তু ফ্রম দ্য বিগিনিং একটি কথা বলেছেন যে আমাদের দেশটি ডিজিটাল। তো সেক্ষেত্রে আমি বলবো যে বারেক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে তোমরা যদি ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে এবং দেশের উন্নয়ন যদি দেখতে চাও তাহলে তোমরা চলে যাও বাংলাদেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা বারেক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কথা। আমার দৃঢ় বিশ্বাস আপনি যে আজকে সাক্ষাৎকারে যে টপিকসটা নিয়ে আলোচনা করছেন, ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে আমরা একদিন, আজকে আমার মামুনি মালয়েশিয়াতে লেখাপড়া করে আসছেন, আমরা আর মালয়েশিয়াতে যেতে হবে না, আমার মামুনিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই দেশটি একটি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশ অতি শীঘ্রই হবে, আমার দৃঢ় বিশ্বাস। এটা আমার সঙ্গে কথা নয়, এটা বারেক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা, এটা পরিসংখ্যান স্টাডিজের মধ্যে যে কথাটা তুলে ধরা হয়েছে। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041-কে সামনে রেখে যে টপিকসটা নিয়ে আলোচনা করছেন, এবং পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন বড়ি দেওয়ানার, আপনাদের সিচুয়েশান এবং দাদা দাদির সিচুয়েশনের মধ্যে আমরা রূপকথা করেছি, উত্তর দিকে যেও না দক্ষিণ দিকে যেও না ওইখানে জিন পরি দেওয়ানার আসল করবে। এখন যদি উত্তর দিকে যাই আমরা যমুনা সেতু দেখতে পাচ্ছি, দক্ষিণ দিকে গেলে আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগকর্ণা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, এবং উনি একটি কথা বলেছিলেন, আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করব, অর্থাৎ চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন। আজকে আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করে আমরা প্রথম স্পেন থেকে শুরু করে 41 স্পেন অলরেডি ডান। আমরা দেখেছি যে আমেরিকার সাধারণ সম্পাদক এবং যোগাযোগ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার, ওনার কাছে যখন আমরা সাক্ষাৎকার নিয়েছি টেবিল টক শোটের মাধ্যমে, বরাবরই উনি বলে দিয়েছেন যে আমরা পদ্মা আজকে সাকসেস, আগামী 22 সাল অর্থাৎ এই বছরে অথবা আগামী বছরে আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দিতে পারব। একজন আলোকিত ডাক্তার হিসাবে এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ডাক্তার সুভাষচন্দ্র সূত্রধর, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে যে এই বিশাল বড়
পদ্মা সেতু কাজ আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা করেছেন, সে সম্পর্কে আপনার অনুভূতিটা কেমন আছে সে কথাটা তুলে ধরবেন সম্মানিত স্যার। অবশ্যই আমরা গর্বিত, এই সরকার যে অসাধ্য সাধন করেছেন, আমরা নিজেরা চেষ্টা করলে আমরা সবই করতে পারি। চেষ্টার প্রয়োজন, ইচ্ছা প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনার ইচ্ছা আছে, চেষ্টা আছে এবং তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে। তার সমস্ত গুণাবলী কারণে, এই সমস্ত গুণাবলীর কারণে এবং দেশপ্রেমের কারণে তিনি আজকে পদ্মা সেতু করতে পেরেছেন। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন এবং উনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনো লোন নেন, যে সম্পর্কে কথাটা তুমি তুলে ধরেছেন, আজকে যে পদ্মা সেতুর কথাটা আপনি তুলে ধরেছেন আপনাকে আমি অবশ্যই ধন্যবাদ। যে মিশন 2041 কে বলেছেন যে আমরা আমাদের এই দেশটি একটি উন্নয়নশীল দেশের মধ্যে গড়ে তুলবো এবং আমরা একটা সাকসেস, এবং আগামী 100 স্বর্ণের যে মিশনটার কথা বলেছেন, 100 স্বর্ণের মিশনের মধ্যে বলা হচ্ছে যে আমাদের এই দেশটি একটি ইউরোপীয় একটা দেশের মতো আমরা বিভব করতে পারবো যদি আমাদের ইচ্ছা শক্তিকে কাজে থাকতে পারে এবং আমরা যদি অনেস্টি যদি থাকি, মডেস্টি যদি থাকি, সিনসিয়ারিটি যদি থাকে, তাহলে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশের মিশন 2041 কে সামনে রেখে এবং আগামী 100 স্বর্ণের মিশনকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি জানেন যে 2021-41 হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এবং 2021-30 সাল হচ্ছে যে SDG গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা হয়েছে যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন হসপিটালের মধ্যে বিভিন্ন দালাল চক্ররা ঘুরে বেড়ায়, হ্যাঁ, আবার অনেক সময় দুর্নীতির প্রেক্ষাপটে হয়ে যায়। দেখা যাচ্ছে যে আজকে আমার পিপলস হসপিটাল আসার কথা একজন পেশেন্ট, অথবা দেখা যাচ্ছে যে ইগল আই ডায়াগনোস সেন্টারে আসার কথা পেশেন্ট, কিন্তু দালাল চক্রের কারণে ওরা বুঝতেও পারে না, ইয়ে করতে পারে না, ভুলিয়ে বালিয়ে অন্য একটা হসপিটালে নিয়ে যাচ্ছে। এরকম ধরনের করাপশন হয়ে থাকে সাধারণত। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য এবং দালাল চক্রকে নির্মূল করার জন্য আপনার অপিনিয়নটা একটু তুলে ধরবেন। এটা তো খুবই শক্ত প্রশ্ন। আসলে সব কিছুতে ইচ্ছার উপরে নির্ভর। দালাল চক্র বা যে সমস্ত দুর্নীতির কথা আপনি বলেছেন, সেখানে তো একই কথা, এখানে কাজ করে সততা থাকতে হবে এবং সিস্টেমটাও থাকতে হবে, আমি যেন দুর্নীতি না করতে পারি। মানুষকে কনসিয়াস হতে হবে, সচেতন হতে হবে। রোগী তো অসচেতন। বাংলাদেশ এখন 2021 সাল, ডিজিটাল বাংলাদেশ, নাগরিকরা এখন অনেক সচেতন। আপনারা অনেক সময় রাজনৈতিক নেতৃত্বকে বলতে শুনবেন যে সাধারণ জনসাধারণ ভোটাররা বুঝে কাকে নির্বাচন করবে, তাদের নির্বাচন কোনোদিন ভুল হয় না, তাদের বিচার সুন্দর এবং তারা সুন্দরভাবে বিচার করতে শিখে। যেই আম জনতা বিচার করতে জানেন, শিখেন, তারা দালালের খপ্পরে আসলে একটু সচেতন হলে সেটার থেকে তারাই মুক্তি পেতে পারে। আসলে এখানে তো কর্তৃপক্ষের কিছু করার থাকে না, এখন চক্র তো বাইরেই থাকে। কিন্তু আমি কতটুকু সৎ, টেন্ডুলকারকে একটা অস্ট্রেলিয়ার সাথে যখন উনি সেঞ্চুরি করে তখন জিজ্ঞেস করে আপনার জনতার উদ্দেশ্যে কিছু বলুন, তখন উনি বলছিলেন নিজে সৎ থেকো। জনতার উদ্দেশ্যে উনি বলছেন যে নিজে সৎ থেকে, আপনি যদি আপনার স্ট্যান্ড পয়েন্টে সৎ থাকেন তাহলে কোনোদিন তো দুর্নীতি আসতে পারে না। তো সুতরাং দুর্নীতি যিনি করেন ইনি যেমন গিনাহার, দুর্নীতি যিনি প্রশ্রয় দেন তিনিও গিনাহার। সমগ্র রবীন্দ্রনাথের একটা অংশ। হ্যাঁ, তো সুতরাং আমাদের এখানে দুইজনের ভূমিকা আছে, দাতা গ্রহীতা বলেন, ভোক্তা যিনি সেবা দিবেন, যেখানেই বলেন দুই পক্ষকে সচেতন, নাইলে আপনি এই দুর্নীতির মূল উচ্ছেদ করতে পারবেন। সচেতনতা হচ্ছে মূল লক্ষ্য এবং অনেস্টির সাথে আমরা দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসতে পারবো। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস হোসেন সাহেব যে গোলটা দিয়েছেন এটা আমরা সাকসেস করতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে সাধারণত আমরা গ্রাম অঞ্চলের মধ্যে যে সমস্ত হসপিটালগুলি দেখি সেখানের মধ্যে দালাল চক্রটা বেশি করে আবির্ভাব করে, কেননা ওরা হচ্ছে যে খেটে খাওয়া মানুষ, সহজ সরল, হ্যাঁ, ওরা কিন্তু বুঝতে পারে না। বিভিন্ন রিক্সা ড্রাইভাররা অপর্যন্ত গ্রামগঞ্জের মধ্যে এই হাসালটা করে থাকে। তো এই জন্য বলবো যে দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, রঙ্গিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।
আপনাকে আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আমরা যারা সচেতনতা আছি, আমরা যদি সচেতন যদি যদি থাকি, তাহলে আমার মনে হয় না যে আমাদের মধ্যে দুর্নীতি আসতে পারবে। এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসিকে সামনে রেখে যে টপ স্টাডি আপনি আলোচনা করছেন, এবং পরবর্তীতে আমি আর একটু কনসেপ্টের মধ্যে চলে আসি স্যার, যেহেতু এটা হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ রজত জয়ন্তী। সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মুখি সেচে এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি টিপবে, ছাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে পোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আমি আজকে এই কোনো এক মাকে কবিতাটি আবু জাফর আবাইদুল্লাহর এই কবিতাটি আমি আপনার জন্য আজকে আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে। এবং তার সাথে আমি একটি কথা আমি আপনার কাছ থেকে আমি জানতে যাচ্ছি, আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা মজিব বর্ষ যাচ্ছে আপনি জানেন। আমরা ফান্ডামেন্টাল সিচুয়েশন প্রথম যে বর্ষটা ছিল আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলে দিয়েছেন যে কোভিড-19 কারণে এটা শিথিল আকারে আমাদের প্রক্রিয়াটা যাবে, কিন্তু অনুষ্ঠান চলমান অবস্থা থাকবে। কিন্তু বাট যেভাবে আমরা গর্জিয়াসভাবে করার কথা ছিল সেভাবে আমরা করতে পারিনি, যত আমরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, কারণ আমাদের কোভিড-19 আক্রমণ করেছে এবং পরবর্তীতে আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে মজিব বর্ষ। তো সেক্ষেত্রে আমি বলবো এবারেই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারেই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এই 7 মার্চের ভাষণের প্রতি ওনাকে ইউনেস্কো করতে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছেন। একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনার কাছ থেকে আমি পিপলস হসপিটাল লিমিটেড এবং ইগল আই ডায়াগনোসিস সেন্টারের একজন ম্যানেজিং ডিরেক্টর এবং আলোকিত ডাক্তার, শুধু আলোকিত বললে হবে না, একজন কিংবদন্তি ডাক্তার হিসাবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণের উপরে ইউনেস্কো কর্তৃক যে এত বড় একটা পুরস্কার পেয়েছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন আছে? শ্রদ্ধেয় স্যার, আমার বয়স এখন 70 বছর, সুতরাং আমি পরদিন রেডিওতে তার বক্তৃতা শুনে শিহরিত হয়েছি। আমি তো তার এটা আপনি শুনেছেন, এখন রেকর্ডই শুনে আমরা তো তখনকার লোক, আমি তখন MBBS ফার্স্ট ইয়ারে পড়ি 1970 সালের। এই যে এখন উনি যে 7ই মার্চের ভাষণ আমরা টেলিভিশনে দেখতে পারিনি, রেডিওতেও প্রথম শুনতে পারিনি, পরে এটা রেডিও থেকে প্রচার করা হয়েছে, তা আমরা বেশি শিহরিত। এই এটা তো একটা কবিতা, একটা কবিতা, এবং তার এই বক্তৃতা শুনে এবং সেটার অনুকরণ করে আমরা বক্তৃতা দিই, তেমনি জ্বালমি হয়তো আমাদের বক্তৃতা স্বাধীনতা উত্তরকাল। আমি স্বাধীনতার পরে যে এই যে সামাজিক অস্থিরতা, তার উপরে আমার একটা কবিতা আমি এখন আপনার সামনে করে দেন আজকে। এই মানে ওই বক্তৃতা, ওই বঙ্গবন্ধুর ওই বক্তৃতা পরে আমরা কেমন অনুরোধিত ছিলাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি স্তুতি করে বলবো না, তদানীন্তন 73 সালের একটা অনুভূতি দিয়ে আমি এই কবিতাটা লিখেছি। কবিতার নাম পুনর্জন্ম চাই। মাতৃভাষা বাংলাকে রক্তের দামে কিনে দিলাম তোমাদের, শোষক বেনিয়ার পসরা থেকে, তোমরা বললে স্বাধীনতা কিনে দাও, শোষণ নির্যাতন ধর্ষণের প্রতিষেধক বাংলার স্বাধীনতা, এক সাগর রক্তের দামে কিনে দিলাম তাও, প্রতিদানে তোমাদের প্রাণঢালা ভালোবাসা পেলুম, স্বীকৃতি পেলুম তার স্মৃতিফলক শহীদ মিনারে, শহীদ দিবসে মিনার বেদিতে পুষ্পাঞ্জলি দাও, ফি বছর
শপথ নাও রক্ত কণা সামগ্রী রক্ষা, আমার মন ভরে দাও তোমাদের ভালোবাসা, গর্বে বুক আমার স্ফীত হয় রক্ত দেওয়ার সার্থকতা, কিন্তু ইদানিং তোমরা অত্যাচারী শোষকের পদাঙ্ক ধরে চলেছ পাশবী কুন্মত্ততা, দর্শনে মেতে উঠেছ উচ্চ যত্রতত্র এমনকি শহীদ মিনারও, দর্শিতার চিৎকারে ম্লানতাই 73-এর 21, আমি শহীদ তাই পুনর্জন্ম নিতে চাই আমার রক্তে কেনা সামগ্রী রক্ষা। আমার কাছে মনে হলো যে এখনো সেই আমাদের দার্শনিক ম্যাথ জীবিত আছে মনে হচ্ছে। ম্যাথ বলেছেন লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য হিউম্যান ক্যারেক্টার। আমার দেখা একজন আলোকিত ডাক্তার হিসেবে সুভাষচন্দ্র সূত্রধর শুধু একজন ডাক্তারই নয়, উনি একজন ডাক্তারের নয়, উনি আমাদের লিটারেচার ম্যাথের যে লিটারেচার, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। আপনি যেই জিনিসটা তুলে ধরেছেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার কবিতা শুনে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন এবং চ্যানেলের বাইরে আছেন আপনারা দেখে নেন, একটি কথা আমাদের বলতে হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার হেল্পের প্রবন্ধের মধ্যে বলেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশু। আমরা আমেরিকা, জাপান, কানাডা, রাশিয়া দেখতে যাচ্ছি, কিন্তু আমাদের ছোট্ট একটা ধানের শিশির উপরে এত সুন্দর একটা শিশির বিন্দু আছে যেটাকে অ্যানালাইসিস করলে আমরা অনেক কিছু পেতে পারি। এখন আমরা অ্যানালাইসিস করলাম, আমরা লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য হিউম্যান ক্যারেক্টার পেয়ে গেলাম। তো যাই হোক ভিউয়ার্স, আজ রাত 11:15 আমাদের অনলাইন চ্যানেল থেকে আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে, শুধু আলোকিত বলে ছোটো করা হবে না, একজন কিংবদন্তি ডাক্তার হিসাবে ডাক্তার সুভাষচন্দ্র সূত্রধর, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক সাক্ষাৎকারে যে কনসেপ্টগুলি তুলে ধরেছেন আপনারা সবাই 11:15 সাবস্ক্রাইব করে নেন আমাদের অনলাইন পোর্টাল থেকে www.brightnews19.com এবং টিভি নেটওয়ার্কিং সহ আমাদের ইউটিউব চ্যানেল আছে, রজনীর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন Brightnews19 থেকে, এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার সঙ্গে থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার মামুনি যারা আছেন এবং গলা কৌশলা যারা আছেন, এরা এই কথা বলে আমি বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে।